الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك يأتي على الناس زمانا لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي قرابا من الهدى ولمهم شر من تحت عديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أتني دخل الجنة وَمَنْ أَسْتَنِي فَقَدْ آبَى لِلَّهِ تَكْبِيرٌ কি ব্যাপার? তাকবীর দেন, দুই হাত উঁচু করে, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, চিৎকার দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিতের খানি তুমি নিপুণ তোমার হাতে কেছো, ও গো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো, ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দুই হাত উঁচু করে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, চিৎকার দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, ওহো তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, আজ নিশি রাতে রই দূর নীলিমায়, আজ নিশি রাতে রই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো, ও গো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিতের খানি
তুমি নিপুণ তোমার হাতে কেছো ও গো আল্লাহ, শুকর তোমার আমার যে মুসলিম করেছো ও গো আল্লাহ, শুকর তোমার আমার যে মুসলিম করেছো। চিনির বন্দর গড়িয়াপাড়া জামে মসজিদের ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি, আমার খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, স্নেহের মানুষ, পিতৃ সমতুল্য মাওলানা মোহাম্মদ তৈয়বুর রহমান আনসারী, ইমাম কেন্দ্রীয় ঈদগা মাঠ, মহান আল্লাহ তাবারক তাআলা যেন ওনাকে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, আল্লাহ তাবারক তাআলা ওনাকে হায়াতে তাইয়েবা দান করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসা দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দাশীন মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা স্তর শ্রুতি ভালোবাসা সাজদা হায়াত মাহুদ তাকাদির লাভে কয়লাম লাভে মাহফুজ, সব কিছুর মালিককে জোরে বলতে হবে, সব কিছুর মালিককে জাল্লা তাবারক তাআলা। আজকে আপনাকে আমাকে বিভিন্ন ব্যস্ততার মধ্য থেকে তুলে দল মত জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এই কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য, তার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা সকলেই প্রাণ খুলে জবান ছেড়ে কার্পণ্যতা দূরভূত করে শরীরের সবটুকুন শক্তি গলার মাঝে বরাবর নিয়ে এসে উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সরোয়ারে কায়নাত তাজদারে মাদানী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মাক্কি নবী মাদানী নবী রাহমাতাল আলামিন শাফিউল মুসলিমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন আসুন, সময় যেহেতু সংকীর্ণ সুতরাং কোনো ভূমিকা নেই, ডাইরেক্ট আলোচনায় চলে যাওয়াটাই বেটার, নাকি বলেন? ভূমিকা নিলে সময় পাবো না, আর সময় যেহেতু স্বল্পতা রয়েছে, আর চতুর্দিক থেকে শীত আসা শুরু করেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সুরা আল কাহফের 107 নম্বর আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এখান থেকেই আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করছি। রাব্বুল আলামিন যেন আমাকে এখান থেকেই সঠিক কথা, হক কথা এবং বর্তমান সময়ের জন্য যে কথাগুলি নিতান্তই বাঞ্ছনীয় এবং অ্যাপ্রোপ্রিয়েট, ওই কথাগুলি যেন আমার মুখ থেকে বাহির করে দেন, আবারও দোয়া করে দেন, জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। এর আগে আমি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছেন জান্নাত এবং জাহান্নাম, জোরে বলেন কথা ঠিক কি না? আমরা জান্নাত যেতে চাই নাকি জাহান্নাম যেতে চাই? জান্নাত। কারা কারা জান্নাত যেতে চান একটু হাত তুলে দেখান তো। আমরা সকলেই জান্নাত আশাবাদী, জোরে বলেন কথা ঠিক কি না? নামাজ জীবনে থাক বা না থাক, নাকি রোজা জীবনে থাক বা না থাক,
হজ জীবনে থাকবা না থাক, যাকাত জীবনে থাকবা না থাক, আল্লাহর পক্ষ থেকে বর্ণিত বৈশিষ্ট্যগুলো মানতে চাই না, দিনের বিরুদ্ধে কথা বলি, রাসুলের বিরুদ্ধে কথা বলি, রাসুলকে নিয়ে কটূক্তি করা হয়, মুসলিমদের ঐতিহ্য বাবরি মসজিদকে ভেঙ্গে ভেঙ্গে খান খান করে দেওয়া হয়, তারপরে এই মুসলিম জান্নাত আশাবাদী চিৎকার দিয়ে বলার কথা ঠিক কিনা? তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইও না, কারণ বিচারের কাঠগড়ায় যদি আমরা দাঁড়িয়ে যাই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে বিচার ছাড়াই জান্নাত দিয়ে দেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রোজ হাশরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, জোরে বলার কথা ঠিক কিনা? আমরা যদি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাই, পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমাদের বিচার শুরু হয়, আমরা হিসাব দিতে পারবো পারবো না? আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, আরো জোরে বলেন আমিন। তো ভাইয়া, জান্নাত যে আমরা চাইলাম, জান্নাত চাইলেই পাওয়া যায় না, জোরে বলার কথা ঠিক কিনা? জান্নাত তো আপনার মামার বাড়ির হাতের মোয়া নয় যে আপনি চাইলেন আর খাইলেন। জান্নাত যেতে গেলে আল্লাহ তাবারকতাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন কতগুলি শর্ত দিয়েছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক তেমনি পবিত্র কোরআনুল কারিমের সূরা আল কাহফের 107 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে শর্ত দিয়েছেন দুইটি, চিৎকার দিয়ে বলেন কয়টি? দুইটি। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, যারা জান্নাত যেতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি শর্ত দিলেন, একটি হচ্ছে ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আর আমলে সলে করতে হবে। এই দুটি শর্ত যে ব্যক্তি পূরণ করতে পারবে সেই ব্যক্তি জান্নাত চলে যাবে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ দেয়া শর্ত যে ব্যক্তি পূরণ করতে পারবে না সে জান্নাতে যেতে পারবে না, সে দলের লোক হোক কিংবা দলের নেতা হোক কিংবা কর্মী হোক, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব আল্লাহর দেওয়া শর্ত পূরণ করতে পারেনি, জান্নাত যায়নি। সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর আল্লাহর দেওয়া শর্ত পূরণ করতে পারেনি, জান্নাত হয় নূহ আলাইহিসসালামের পুত্র কিনআন আল্লাহর দেওয়া শর্ত পূরণ করতে পারেনি, জান্নাত লূত আলাইহিসসালামের স্ত্রী আল্লাহর দেওয়া শর্ত পূরণ করতে পারেনি, জান্নাত। আপনি যে শ্রেণীর যে দলের যে লোক হন না কেন আল্লাহর দেওয়া শর্ত পূরণ করতে পারবেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে, শর্ত পূরণ করতে পারবে না জান্নাত যাবে না। তাহলে এই আয়াতে আল্লাহ তাবারকতাআলা বলেন শর্ত দিয়েছে কয়টি? দুইটি, একটি হচ্ছে ঈমান আর একটি হচ্ছে আমলে সলে। তাহলে আসুন অ্যাট ফার্স্ট ঈমান নিয়ে কিছু কথা বলি। আবারও আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা এখানে যতজন বসে রয়েছেন কারা কারা নিজেকে ইমানদার বলে দাবি করেন একটু হাত তুলে দেখান, কারা কারা নিজেকে ইমানদার বলে দাবি করেন একটু হাত তুলে দেখান। আমার কথা বোঝা যায় না? কারা কারা নিজেকে ইমানদার দাবি করেন একটু হাত তুলে দেখান। হ্যাঁ, আমরা সকলেই ইমানদার দাবি করি, কথা বলেন ঠিকই ঠিক না? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তবুও ইমানদার। হ্যাঁ, নামাজ যদি পড়তে বলি আহ নামাজ না পড়ি না পড়ি, আমার ঈমান ঠিক আছে, জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা আল বাকারার 8 নম্বর আয়াতে বলে দিলেন ওয়া মিনান, জি শেষ করুন ছাত্র, একবার তাগিদ দেন তো, লিল্লাহি তাকবীর। আর আপনারা যে শক্ত ভঙ্গ হয়ে বসে আছেন, আসলে দৃশ্যটা খুবই খারাপ দেখাচ্ছে, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করতেন, আর যদি কাছাকাছি হতেন আমি মনে করতাম আমার সামনে অনেক শ্রোতা রয়েছে, পরিবেশটা ভালো হইতো না বাবাজি? একটু কাছাকাছি হন তো, কাছাকাছি হন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসেন, আমার উপর রাগ করছেন আপনারা? রাগ করছেন?
তাহলে কাছাকাছি আসেন, লিল্লাহি তাকবীর, যারা আল্লাহর কথা বলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে শোপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন, লিল্লাহি তাকবীর। হাসে না হেনার গ্রানে ভোলে না হৃদয়ে জাহার, কালিমার মেশকে মাখার হৃদয়ে রয়েছে যার, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে, যারা আল্লাহর কথা বলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে শোপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। তো কি বলছিলাম, যারা নিজেকে ইমানদার বলে দাবি করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে সূরা আল বাকারা চিৎকার দিয়ে বলেন, কোন সূরা? আরো জোরে বলেন, কোন সূরা? আয়াত নাম্বার 8। জোরে বলেন, কত নম্বর আয়াত? 8 নম্বর আয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন, ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম নিজেকে ইমানদার বলে দাবি করবে, নিজেকে মুত্তাকী বলে দাবি করবে, নিজেকে সলেহীন বলে দাবি করবে, নিজেকে সবেরিন বলে দাবি করবে, নিজেকে সিদ্দিকিন বলে দাবি করবে, নিজেকে নামাজি বলে দাবি করবে, রোজাদার বলে দাবি করবে, হাজি বলে দাবি করবে, কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের দাবিটিকে ডিনাই করে দিয়ে দিলেন, গ্রান্টেড করলেন না, দাবিটিকে ডিনাই করে দিয়ে বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কোনোদিন ইমানদার হতে পারে না। কার কথা? আল্লাহর কথা। এবার বলেন, আপনার দাবি সত্য নাকি আল্লাহর কথা সত্য, কোনটা? আমার আল্লাহ তাবারক তাআলা কোনোদিন মিথ্যা কথা বলেন না? জোরে বলেন, কাউকে ধোকা দিয়েছে, প্রতারণা করেছে? এই কোরআনুল কারিমে যত কথাগুলি রয়েছে সব কথা কার? এই কথাতে কোনো ভেজাল আছে, কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একখানি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ। শুধু তাই নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিন রেফারেন্স দিতে গিয়ে অন্য জায়গায় বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, তিনি তার বান্দাদের জন্য অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলিকে আলোর পথে নিয়ে আসার জন্য, মিথ্যেবাদীকে সত্যবাদী বানাবার জন্য, বামপন্থীকে ডানপন্থী বানাবার জন্য, দুর্নীতিবাজ মানুষকে ভালো করার জন্য একটি কিতাব নাজিল করলেন, যার ভিতরে কোনো বক্রতা, কোনো সন্দেহ নাই। সেই আল্লাহ বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কোনোদিন ইমানদার হতে পারে? জোরে বলেন, পারে? শুধু তাই নয়, এবার আসুন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আরো জোরে বলেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামানান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আমার নবীজি বলছেন, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, ইসলাম থাকবে নামে, কিন্তু ইসলামের কোনো নিয়ম কানুন থাকবে না। জোরে বলেন, থাকবে নাম রেখেছে রফিকুল ইসলাম, কাজ করে ফেরাউনের মতো আছে না নাই, নাম রেখেছে ইউনূস, অথচ গোটা বাংলাদেশের মানুষকে সুদের সাথে সম্পৃক্ত করেছে, মহিলাদেরকে বিবস্ত্র করেছে এই ডক্টর ইউনূস। জোরে বলেন, জামানাল্লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে ইসলামের কোন নিয়ম কানুন থাকবে না। আবার বিশ্বরে বলছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। আহারে, মানুষগুলো দলবদ্ধভাবে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, ফজরের সলাত আদায় করবে, জোহরের সলাত আদায় করবে, আপনার কিনা আসরের সলাত আদায় করবে, মাগরিবের সলাত আদায় করবে, এশার সলাত আদায় করবে, দলবদ্ধ হয়ে মসজিদে যাবে, অথচ মসজিদের মুসল্লির কোনো ইমাম নাই, থাকবে না, ইমামেরও ইমাম থাকবে না, সর্দারেরও ইমাম থাকবে না, লাইসা ফিহিম মুমিন। লোকগুলো নামাজ আদায় করবে মসজিদে গিয়ে, কিন্তু ইমান মাসাজিদুম আমিরাত ওয়া হিয়া খারাবাম মিনাল হুদা। মসজিদগুলো হবে চাকচিক্যময়, মসজিদগুলো হবে মোশাইক পাথর দিয়ে তৈরি, অথচ মসজিদে হেদায়াতের লোক থাকবে না। তাহলে বলেন, আল্লাহর কথা এবং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ তেনার কথার সাথে মিল আছে? আছে। জোরে বলেন, আছে। আছে। জান্নাত যেতে গেলে শর্ত কয়টা? আলোচনা ভুলে গেলেন আপনারা? কয়টা? ইমান সলে। তাহলে ইমানদার আমরা হতে পেরেছি? বলেন, হতে পেরেছি? আপনারা বুঝেননি, একটু আপনাদেরকে একটু গুলিয়ে খাওয়াই, আপনি যে ইমানদার, পূর্ণাঙ্গ ইমানদার আপনি হননি, আপনার ভিতরে স্ট্রং ইমান নেই, আপনাকে একটু গুলিয়ে খাওয়াই। আমার আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা আল বাকারা, জোরে বলেন কোন সূরা, চিৎকার দিয়ে বলেন কোন সূরা, 256 নম্বর আয়াতে বলছেন, ফামাইয়াত ফুরবিত্তাউত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জোরে বলেন কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইমানদারেরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করো, তোমরা শুনে নাও, ইমান আনার আগে আমি আল্লাহ তাবারক তাআলা এখানে একটা শর্ত জুড়িয়ে দিলাম। শর্ত হলো একটা, চিৎকার দিয়ে বলেন কয়টা? একটা। শর্তটা কি? ফামাইয়াত পূর্বে তগুত, আগে তগুতকে বর্জন করতে হবে, তগুতকে ছাড়তে হবে, প্রয়োজন বাদে তগুতকে পায়ের তলায় পিষ্ট করতে হবে, তগুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? জোরে বলেন, যাবে? ইমান আনার আগে এট ফার্স্ট আপনাকে তগুতকে বর্জন করতে হবে। তাহলে বলেন তো, আজ পর্যন্ত তগুতকে বর্জন করতে পেরেছেন? জোরে বলেন, পেরেছেন। অনেকেই বলবে, তগুত কি জিনিস আমরা তো চিনি না, তগুত কি খায় নাকি মাখে? হ্যাঁ, জানেন? জানেন তগুত কাকে বলে জানেন? তাগুত হচ্ছে ওকেই তাগুত বলে যে নিজে নামাজ পড়বে না, অন্য কেউ নামাজ পড়ার জন্য উৎসাহ প্রদান করবে না, নিজে রোজা রাখবে না, অন্য কেউ রোজা রাখতে দেবে না, নিজে হজ করবে না, অন্য কেউ করতে দেবে না, নিজে যাকাত দেবে না, অন্য কেউ দিতে দেবে না, আল্লাহর পক্ষ থেকে বর্ণিত বৈশিষ্ট্যগুলি নিজে মানবে না, আল্লাহর দেয়া আইন মানবে না, বরঞ্চ যে মানে তাকে বাধা দেয়, একেই বলা হয় তগুত। আমাদের দেশে নাও থাকতে পারে, কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তেনার জামানায় তগুত ছিল। বলেন তো, সব থেকে বড় তগুত কে? সে জামানায় আবু জাহেল। জোরে বল, কথা ঠিক কিনা? নিজে কোরআন শুনেনি, অন্য কেউ শুনতে দেয়নি, বরঞ্চ তিনি আইন জারি করে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলে বোন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল আইন জারি করে দিল, খবরদার খবরদার, তোমরা কোরআন শুনতে যেও না, বরঞ্চ যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে হট্ট গণ্ডগোল বাঁধিয়ে দাও। আপনারা বলেন, বর্তমান বাংলার জমিনে কোরআনের আলোচনার বিরুদ্ধে 144 ধারা জারি আছে না নাই? জোরে আছে না নাই?
এই মুসলিম দেশে শতকরা 90% মুসলিম রাষ্ট্রে আপনার কিনা আইপিএল বিপিএল খেলা উদ্বোধন করার জন্য ভারতের অশ্লীল নারীকে নিয়ে আসা হয়, সালমান খানকে নিয়ে আসা হয়, অথচ কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, চিৎকার দেওয়ার কথা ঠিক কিনা? একেই বলা হয় তাগুত। যেখানে তাগুত থাকে সেখানে ঈমান থাকতে পারে। আবারও বলেন, যেখানে তাগুত থাকে, যে অন্তরে তাগুতের বসবাস সে অন্তরে ঈমানের বসবাস থাকতে পারে পারে না? আপনাকে আমি আর একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার বলেন, পবিত্র কোরআনুল কারিমে সূরা মোট কতখানা? আপনারা অন্য মনস্ক হয়েছেন, ব্যাপারটা কি? একবার তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, চিৎকার দিয়ে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। এবার শুনেন, পবিত্র কোরআনুল কারিমে সূরা মোট 114 খানা। জোরে বলেন কয়খানা? 114 খানা সূরা বিশ্ব নবীর 2টি জীবনীতে নাজিল হয়েছিল, মাক্কী জীবনীতে এবং মাদানী জীবনীতে। বিশ্ব নবীর মক্কার জমিনে যেই সূরাগুলি নাজিল হয় এই সব সূরাগুলিকে বলা হয় মাক্কী সূরা। জোরে বলেন কি সূরা? মাক্কী সূরা। আর বিশ্ব নবী মদিনার জীবনে যেইগুলি সূরা নাজিল হয় ওই সব সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। জোরে বলেন কথা ঠিক কিনা? তো এখন বিশ্ব নবীর মক্কার জমিনে পবিত্র কোরআনুল কারিমের সূরা 114 খানা সূরার মাঝে 92টি সূরা বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছিল। জোরে বলেন কয়টি সূরা? 92টি সূরা নাজিল হয়েছিল। এই 92টি সূরার মাঝে আমার আল্লাহ তাবারক তাআলা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু 92টি সূরার মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে ইমানদার বলে ডাকেননি। কথা বোঝা যায়? মাক্কী জীবনীতে 92টি সূরার মাঝে আল্লাহ তাবারক তাআলা কোনো মানুষকে ইমানদার বলে ডাকেন নাই। তার মানে কি? মক্কার জমিনে ইমানদার ছিল না? জোর বলেন ছিল না? উমরের মতো ইমানদার মক্কার জমিনে জীবিত, আলীর মতো ইমানদার মক্কার জমিনে জীবিত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার মক্কার জমিনে জীবিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার তখনও মক্কার জমিনে জীবিত। তারপরে আমার আল্লাহ তাবারক তাআলা 92টি সূরার মাঝে কোনো সূরাতেও ইমানদার বলে ডাকলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানদার জানেন? একদিন চাঁদনি রাতে উন্মুক্ত নীল আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়। আপনারা বলেন এই যে তারকাগুলিকে গণনা সম্ভব? গুনে শেষ করা সম্ভব? গুনা সম্ভব নয়। তো এই লক্ষ লক্ষ তারকার দিকে তাকিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, আমি জানতে চাই এই তারকার থেকে আমল কার বেশি? এমন লোক কি পৃথিবীর জমিনে আছে? আমি একটু জানতে চাই। প্রশ্ন করেছিল কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাকে প্রশ্ন করেছিল? বিশ্ব নবীকে প্রশ্ন করেছিল। তো তিনি যে প্রশ্ন করেছিলেন তার একটা কারণ আছে। কি কারণ জানেন? তিনি মনে করেছিলেন যে নিশ্চিত আমার বাবার কথাই বলবে, কারণ বাবার ভালো দিকটা কে না জানতে চায়। কথা বলেন ঠিকই, ঠিক না? কে না জানতে চায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করেছিলেন যে এই লক্ষ কোটি তারকার থেকে আমল নামাজ আর বেশি, নিশ্চিত আমার নবীজি আমার বাবার কথাই বলবে। কিন্তু না, বিশ্বনবী সেটা করলেন না। তিনি বলছেন, আয়েশা রে, এই যে লক্ষ লক্ষ তারকা দেখা যায়, নক্ষত্র রাজি দেখা যায়, এই নক্ষত্রের থেকে সব থেকে যার আমল নামা বেশি তিনি হলেন আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ হবে কি হবে না বলেন? হবে না? বিশ্বনবী বুঝতে পারলেন আয়েশার মনটা খারাপ হয়ে গিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা রে, মন খারাপ করার কোনো প্রয়োজন
রয়েছে নাই, গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে সব মানুষের আমল নামাগুলি তুলনা করা যায়, সব মানুষের আমল নামাগুলি তুলনা করা যায়, কিন্তু পৃথিবীর জমিনে একটা মানুষ মাত্র রয়েছে যার আমল নামা কোনো কিছু দিয়ে তুলনা করা হয় না, তিনি হলেন তোমার আব্বাজান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। এইসা শুনে নাও, গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে, উমরের কথা বললাম, যত মানুষ রয়েছে সব মানুষের আমল নামা যদি এক পাল্লায় তোলা হয় আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামা যদি এক পাল্লায় তোলা হয়, গোটা পৃথিবীর মানুষের আমল নামার তুলনায় তোমার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। কত বড় ঈমানদার! আপনার মতো বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, সুদ খাওয়া ঈমানদার! জোরে বলেন কত বড় ঈমানদার! রাস্তা দিয়ে হাঁটছে, গিলা ইবনে উসাইদ নামে একটা লেটেস্ট মডেলের কাফের এসে বলছে, আবু বকর রে তোর ব্যবসা ছিল, আহারে তোর সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, আহা আজকে তোমার জীর্ণ শীর্ণ শরীর, তুমি খেতে পাও খেতে পাও না, চেরা কাপড়, কারণটা কি জানো? কারণটা হচ্ছে ওই যে আমাদের দেবদেবীর ধর্ম তুমি ছেড়ে দিয়েছ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, বিধায় তোমার কপাল থেকে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব কিছুই বিলীন হয়ে গিয়েছে। রে আবু বকর, তোমাকে আবার অফার দিচ্ছি, শুনে নাও, তোমাকে অফার দিচ্ছি, তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আবার আমাদের পূর্বের ধর্মে ফিরে এসো, তোমার টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুই ফিরে পাবে। আবু বকর বলে, রে গিলা ইবনে উসাইদ তুমি শুনে নাও, গোটা পৃথিবীর যত সম্পদ রয়েছে, সোনা দানা মণি মাণিক্য হীরা জহরত মুক্তা রুপি দিনার দিরহাম পাউন্ড টাকা পয়সা সব যদি তুমি আমার হাতে এনে দাও, শুধু তাই নয় এক হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, আমি আবু বকর সব সম্পদ পা দিয়ে লাথি মেরে ফেলে দিব, কিন্তু বিশ্ব নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। আমার সাথী বন্ধুগণ, কথা বোঝার চেষ্টা করতে হবে, সেই আবু বকরের মতো ঈমানদার মক্কার জমিনে জীবিত, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার তখনও মক্কার জমিনে জীবিত, যার ব্যাপারে বিশ্বনবী বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হতো হযরতে উমর হতো, প্রভু তুমি বলে ছোড়া সুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর, প্রভু তুমি বলে ছোড়া সুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করুন, আবু বকরের মতো ঈমানদার তখনও মক্কার জমিনে জীবিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার তখনও মক্কার জমিনে জীবিত, আপনার কিনা আলীর মতো ঈমানদার মক্কার জমিনে জীবিত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার তখনও মক্কার জমিনে জীবিত, তারপরেও 92টি সূরা নাজিল হলো, আল্লাহ তাবারক তাআলা কোনো সূরাতে ঈমানদার বলে ডাকলেন না। কেন ডাকলেন না? তার কারণটা কি? তার কারণ হলো মক্কার জমিনে সে সময়ে শাসন চলছিল আবু জাহেলের। জোরে বলেন কার? মক্কার জমিনে শাসন চলছিল সে সময়ে আবু জাহেলের, তগুদি শাসন চলছিল, আইনের মাধ্যমে সুদ চলছিল, আইনের মাধ্যমে ঘুষ চলছিল, আইনের মাধ্যমে জেনা চলছিল, আইনের মাধ্যমে হত্যা চলছিল, আইনের মাধ্যমে লুণ্ঠন চলছিল, এক কথায় পবিত্র কোরআন উল কারিমের আইন সেখানে বাস্তবায়িত ছিল না, তগুদি আইন বাস্তবায়িত থাকার কারণে আমার আল্লাহ তাবারক তাআলা কোনো মানুষকে ঈমানদার বলে ডাকলেন না। এবার চলে আসুন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়াজআল লি মিন লাদুকা
সুলতানান নাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চাইলেন, আমার আল্লাহ তাবারক তাআলা তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিলেন, তিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। এবার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়ার পর কোরআন দিয়ে তিনি রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত করা শুরু করলেন। কোরআন দিয়ে তিনি আইনের মাধ্যমে সুদ দূর করলেন, আইনের মাধ্যমে ঘুষ দূর হয়ে গেল, আইনের মাধ্যমে জেনা দূর হয়ে গেল, আইনের মাধ্যমে হত্যা দূর হয়ে গেল, আইনের মাধ্যমে লুণ্ঠন দূর হয়ে গেল। এক কথায় তাগুদির আইন সেখানে নিরসন হয়ে পবিত্র কোরআনুল কারীমের আইন বাস্তবায়িত হয়ে গেল। এরপরে আমার আল্লাহ তাবারকতালা পবিত্র কোরআনুল কারীমে 22টি সুরা নাজিল করলেন। জোরে বলেন কয়টি? 22টি সুরা নাজিল করলেন। এই 22টি সুরার মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। অসংখ্যবার ইমানদার বলে ডাকলেন। আল্লাহ মক্কার জমিনে ইমানদার ডাকলেন না, মাদানী জীবনে ইমানদার ডাকলেন। কেন ডাকলেন? আমার আল্লাহ বুঝিয়ে দিলেন যেখানে আমি আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত হয়, যেখানে কোরআন দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত হয়, সেখানে আমি আল্লাহর দৃষ্টিতে ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, সব মানুষই ইমানদার, সব মানুষে ইমানদার। তাহলে একটু আগে আপনি হাত তুলে দেখিয়েছেন আমি ইমানদার, আলোচনা একটু শুনলেন, এই আলোচনাটুকু রিসার্চ করে বলেন আপনি কি স্ট্রং ইমানদার, পূর্ণাঙ্গ ইমানদার হতে পেরেছেন? তাহলে আবারও বলেন জান্নাত যাওয়ার জন্য শর্ত কয়টা? একটা ইমানদার হওয়া, আর একটা আমলে সলে। তাহলে প্রথম শর্ত আমাদের পূরণ হচ্ছে? আমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পেরেছি? পারি নাই। ব্যাপক আলোচনা, সময় সংকীর্ণ, ইমানের আলোচনা এখান থেকে স্টপ করলাম। এরপরে আসুন দ্বিতীয় সেক্টর, কি? আমলে সলে। যার আমলে সলে থাকবে সে ব্যক্তি কোথায় যাবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ভাইয়া, আমল যদি আপনার জীবনে না থাকে, আমল যদি আপনার আমলনামায় না থাকে, জান্নাত জুটবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মেয়ে, তার কন্যা ফাতেমাকে বলছেন, রে ফাতেমা শুনে নাও, শুনে নাও, কাল কিয়ামতের দিন মহা মুসিবতের সময় তুমি যে নবীর কন্যা, তুমি যে ইমাম হাসান হুসাইনের মা, তুমি যে আলীর স্ত্রী, এটা পরিচয় দিয়ে পার হওয়ার চেষ্টা করো না, তুমি আমল করো। এই নসিহত কে কাকে করছে? এই নসিহত কে কাকে করছে? এই নসিহত করছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তার কন্যাকে বলছে, আম্মা জান, আম্মা রে, তুমি যে আমার মেয়ে, তুমি যে বিশ্বনবীর মেয়ে, এই পরিচয় দিয়ে কালকে কিয়ামতের মাঠে পার হওয়ার চেষ্টা করো না, তুমি আমল করো, আমল করো, আমল করো। হাদিসটি যদিও দায়িত্ব, তারপরে বোঝানোর জন্য করে বলছি, যখন ফাতেমা রদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, তার কবর খোঁড়ার সময় আবু যার গিফারি বলেছিলেন, কবর রে, রে কবর, তুমি কি জানো তোমার পেটে কাকে রাখা হবে? তুমি কি জানো? এ হচ্ছে বিশ্বনবীর কন্যা ফাতেমা, ইমাম হাসান হুসেনের মা ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা। খবরদার, খবরদার রে কবর, খবরদার, তুমি এর সাথে বিন্দু মাত্র বেয়াদবি করবে না। কবর বলেছিল, রে আবু যার, আমি বিশ্বনবীর কন্যা ফাতেমাকে চিনি না, আমি ইমাম হাসান হুসেনের মা ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি চিনি আমল, যার আমল ঠিক থাকবে আমি কবর কথা দিলাম, তার সাথে বিন্দুমাত্র বেয়াদবি, বিন্দুমাত্র বেয়াদবি করব না। তাহলে দুই নম্বর সত্য আমলে সলে। এবার আপনি বলবেন, না আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি তো আমল ভালোই করি। কথা বলেন, বলবেন কি বলবেন না? বলবেন না, নামাজ পড়ি, এই যে মাগরিবের নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি, এগুলি কি আমল নয়? কোরআনের মাজলিসে বসেছি, কোরআনের কথা শুনবো, এগুলি কি ভালো আমল নয়? জোরে বলেন, আপনি বুকে হাত দিয়ে বলুন, হ্যাঁ আমি তো আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি তো আমল করি, আমি কেন জান্নাত যাবো না? জোরে বলেন। জি ভাইয়া, মেনে নিলাম, ঠিক আছে আপনি আমল করেন, কিন্তু এমন কতকগুলি কাজ রয়েছে, আপনার তো ইমান নাই, তারপরেও ভাঙ্গাচুরা ইমানের দ্বারায়
যে যতটুকুন আপনি আমল করেন, এই আমলগুলি আবার এমন কতগুলি কাজ রয়েছে, এই এতটুকুন আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বুঝা যায়? আপনি যতটুকুন ভাঙ্গা সুরে আমল করছেন, আবার এমন কতগুলি কাজ রয়েছে, ওই কাজগুলি করার কারণে আপনার এই ভাঙ্গা চুরা আমলটুকুও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? আপনি এমন কি করছেন? প্রথম নম্বরে আসুন, কোন কাজগুলি করলে আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তার এক নম্বরে বলি, আমার আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা মুহাম্মদ জোরে বলেন, কোন সূরা? চিৎকার দিয়ে বলেন, কোন সূরা? সূরা আল মুহাম্মাদের প্রথম নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদল্লাআমালাহুম, যারা কুফরি করেছে এবং মানুষকে দিনের পথে বাধা সৃষ্টি করেছে। আপনারা বলেন, দিনের পথে বাধা সৃষ্টি করার মতো লোক সমাজে আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো লোক সমাজে আছে না নাই? ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো লোক সমাজে আছে না নাই? কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করে এমন লোক আছে না নাই? আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, যাদের জীবনে বিন্দুমাত্র ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যে মানুষটা ওর দিয়ে এক কথায় যে মানুষের দিয়ে ইসলামের বিন্দুমাত্র ক্ষতি হবে, যে মানুষের দিয়ে কোরআনের বিন্দুমাত্র ক্ষতি হবে, যে মানুষটা রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমার আল্লাহ বলছেন আদাল্লা আমালাহুম, তাদের জীবনের কোনো নেক আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি কি আমার কথা বললাম? আমি কি রাজনৈতিক কথা বললাম? এটা কি রাজনৈতিক কোনো মঞ্চ? আমি কি রাজনৈতিক কোনো নেতা? আমি কি লিডার? আমি যতটুকু কথা বলছি কোরআন থেকে বলার চেষ্টা করছি, জোরে বলার কথা ঠিক কিনা, কিন্তু সমাজে এমন শ্রেণীর লোক রয়েছে বক্তব্য দিতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের হক কথাগুলি বলে না। আপনারা বলেন, এরকম আলেম সমাজে আছে না নাই? জরিমা আছে না নাই? আল্লাহ সুবহানাহু তাআলা এদের সামনে বলছেন, ওয়া মান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমা আল্লাহু বিগাফিলিন, যে ব্যক্তি কথা বলতে গিয়ে কোরআনুল কারীমের আয়াতকে গোপন করলো, হক কথা বললো না, সে ব্যক্তি আলেম নয়, সে ব্যক্তি জালেম। চিৎকার দিয়ে বলেন, সমাজে আছে না নাই? অহরহ রয়েছে, আছে। তো আমি কি বলছিলাম? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, যাদের দিয়ে ইসলামের বিন্দুমাত্র ক্ষতি হবে, তাদের কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনারা বলেন, কোরআনের বিরুদ্ধে আইন সমাজে আছে না নাই? আছে, আছে, আছে। আহারে, আসসারিকু আসসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি। আপনারা বলেন, এই আয়াতটি কার? আল্লাহর। আর সমাজে আইন তৈরি হলো, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। আপনারা বলেন, এই আয়াতের সাথে মানুষের তৈরি করা আইন মিলছে? মিলছে? তাহলে বলেন, কোরআনের বিরুদ্ধে গেল না? কোরআনের বিরুদ্ধে গেল না? কোরআনের বিরুদ্ধে গেল। যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় তাহাজ্জুদ গুজারি হোক না কেন, প্রতি বছর হজ করুক না কেন, ওমরা করুক না কেন, ওর কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরপরে আসুন, সংক্ষেপ বলার চেষ্টা করছি। নাম্বার দুই, আল্লাহ বলছেন সূরা আরাফের 147 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লিকাইল আখিরা হাবিতাত আমালুহুম, যারা আমার নিদর্শনকে অস্বীকার করবে, যারা আখিরাতকে অস্বীকার করবে, তাদের সব কর্ম নিষ্ফল হয়ে যাবে। কার কথা? যে ব্যক্তি আমার নিদর্শনকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে এবং আখিরাতকে অস্বীকার করবে, তার সব আমল নষ্ট হয়ে যাবে। আপনারা বলেন, আখিরাতকে অস্বীকার করা যাবে? আখিরাতকে মনে রাখা করে মনে রাখতে হবে না? আহা, আজকে আমাদের আখিরাতের কোনো ভয় নেই, পরকালের কোনো ভয় নেই, আমরা মৌতকে স্মরণ করি না। আজকে মৌতকে স্মরণ না করার ফলে, আখিরাতকে ভয় করা না করার ফলে, যাবতীয় অন্যায় অপকর্মগুলি আমরা করছি, জোরে বলেন কথা ঠিক কিনা? একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ সব অপকর্মগুলি করছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, রাজনীতিতে মানুষ
ভরপুর, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন সূরা হাশরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তাযুর নাফসুম্মা প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত, প্রত্যেক নফসের চিন্তা করা উচিত আখেরাতকে নিয়ে। কার কথা? জোরে বলেন, কার কথা? প্রত্যেক মানুষের আখেরাতকে নিয়ে চিন্তা করা উচিত। কিন্তু না না না, আখেরাতকে নিয়ে যদি চিন্তা করতাম, আসলে বিশ্বাস করেন, যদি আখেরাতকে নিয়ে চিন্তা করতাম, আখেরাতকে যদি ভয় করতাম, এখনই আপনার জীবন থেকে যাবতীয় অন্যায় অপকর্মগুলি দূর হয়ে যেত। কিন্তু আমরা আখেরাতকে চিন্তা করি? জোরে বল, আখেরাতকে আমরা চিন্তা করি না। এরপরে আসুন সংক্ষেপ বলার চেষ্টা করছি। এরপরে আমার আল্লাহ তাবারকাল বলছেন যে আমলগুলি করলে আপনার কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার একটা হচ্ছে অলাও আশরাকু লা হাবিত আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনআমের 88 নম্বর আয়াত। চিৎকার দিয়ে বলুন কয় নম্বর আয়াত? 88 নম্বর আয়াত। ওয়ালাউ আশরাকু লা হাবিত আনহুম মা কানু ইয়ামালুন, যাদের জীবনে শিরিক থাকবে, কি থাকবে? যার জীবনে শিরিক থাকবে তার জীবনের কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ভাইয়া, আজকে আমরা শিরিকের মায়াজালে আবদ্ধ। কিসের মায়াজালে আবদ্ধ? আজকে আমরা শিরিকের মায়াজালে আবদ্ধ। আহা, ক্যান্সারের অ্যান্সার রয়েছে, কথা বোঝা যায়? ক্যান্সারের অ্যান্সার রয়েছে, কিন্তু শিরিকের কোনো অ্যান্সার নাই। আমার ইশাতীয় বন্ধুগণ, শিরিক কত বড় একটা জঘন্যতম অপরাধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা লোকমানের 13 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, হযরতে লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে। কি দিচ্ছে? জোরে বলেন, সন্তানকে উপদেশ দিচ্ছে। উপদেশ দেওয়ার প্রয়োজন আছে না নাই সন্তানদেরকে? কথা বলে আছে, আছে, আছে। আহা, আপনি কি উপদেশ দেন সন্তানকে? তো সাথে বন্ধুগণ, তাহলে আমার সময় শেষ, আর বাড়াবো না। আর আমার ওটা মানে ব্যাট ক্যারেক্টারও নয়, বক্তা আসার পরে বক্তাকে বসিয়ে রেখে কথা বলা। যতটুকুন আলোচনা করলাম অতটুকুন আলোচনা আপনাকে আমাকে মহান আল্লাহ তাবারকাতালা বোঝার তৌফিক দান করুক, এবং তৎ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মহান আল্লাহ তাবারকাতালা আপনাকে আমাকে পুরোপুরি ঈমান দান করুক। সকলে বলি আমিন। মহান আল্লাহ তাবারকাতালা আপনাকে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অবিচল রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।